পল্লবি বিয়ে আর ওর বিয়েতে আজকে সুন্দর করে সাজবো এবং লেহেঙ্গা স্টাইল একটি শাড়ি পরবো। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি, আজকে সেটাই পরি। চলো চলো এখানে বুঝে নি পেটিকোটের মধ্যে। এভাবে বুঝবো না, এদিকে এদিকে টানি নি, হ্যাঁ 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 এদিকে টানি টানি এই কাজের মধ্যে ফেলি। এখানে কিভাবে হয়, দূর কিভাবে পরে এরা বুঝতে পারছি না। দূর দূর আচ্ছা কি করি কি করি, ও আইডিয়া, মিষ্টি দিকে ফোন করি। মিষ্টি দিকে এখন ইউটিউবে খুব ভালো শাড়ি চাপিং দেখায়। হ্যালো, এ হ্যালো, বলো কেন কল করেছি। আর বলো না, দেখো পার্টিতে যাব, এত সুন্দর একটা শাড়ি ভেবেছিলাম লেহেঙ্গার মতো পরবো, কিছুতেই হচ্ছে না, একটু হেল্প করো প্লিজ। এই একটা শাড়ি আছে, দুটো শাড়ি দিয়ে পরবে। চলো আজকে তোমাকে খুব সহজ পদ্ধতিতে লেহেঙ্গা ড্র্যাপিং দেখিয়ে দিই। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে একটি লেহেঙ্গা ড্র্যাপিং। তুমি কি করবে, শাড়িটাকে এইভাবে সবগুলোকে হাতের মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে? সোজা করে নিয়ে নিচ্ছ। এরপর কুচি করবে, তোমার যেভাবে আসে সেইভাবে কুচি করে নেবে হাতের মধ্যে। এটাই, আর যদি মনে হয় যে কুচি তুমি পারো না সেক্ষেত্রে কি করবে, এইভাবে পেটের মধ্যে ফেলে রেখে এইভাবে ধরে নেবে। এই দুটো পদ্ধতি করতে পারো, ঠিক আছে? এটাও খুব ইজি। যদি নতুন শাড়ি পরতে চাও তো এইভাবে পরতে পারো, কুচি করা না জেনে থাকলে। আর যদি জেনে থাকো ফটাফট এইভাবে হাত দিয়ে করে নিতে পারবে। মিষ্টিটা কি সুন্দর দেখাচ্ছে, আমি কি পারবো কি জানি, চেষ্টা করবো। এখন তো সুন্দর করে শাড়ি পরে বিয়ে বাড়িটা ঘুরে আসি, সবাইকে বলবো আমি নিজে পরেছি, বেশ মজা হবে। সবাইকে বলবো আমি সুন্দর করে একটি শাড়ি পরেছি, দেখো কতদিনের স্বপ্ন একটি সুন্দর করে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবো। আর আমার দিপি, দিপিটারও তো কতদিন চেঞ্জ করা হয়নি, এইটাই পূরণ হবে। এইভাবে করে নিলে যাতে কুচিগুলো হাত থেকে না পড়ে যায় সেইভাবে দেখে নেবে। এটাকে ধরে এবার ইন করো, পুরোটাকে ইন করে দাও ফার্স্টে। ওকে, ইন করে ফেলেছো। এবারে এই সাইডটা আস্তে আস্তে এইভাবে জাস্ট একটা একটা পরে থাকবে এইভাবে ঘুরিয়ে নেবে জাস্ট, ঠিক আছে? এইভাবে ঘোরাও ঘোরাও। যদি তুমি একটা শাড়ি দিয়েই এই লেহেঙ্গা পরতে চাও তাহলে তো আঁচলটাকে খুলে রাখবে এবং এইভাবে করে নেবে। আর যদি মনে হয় যে না দুটো শাড়ি আছে সেক্ষেত্রে তোমরা এইভাবে পিছন দিক অবধি এটাকে কুচিটাকে টেনে নেবে, যে কুচিটা হাতে করবে, ঠিক আছে? দেখো সামনেটা এরকম ভাবে করে নিলে, আর যেহেতু পিছনটা দেখো পেটিকোটটা দেখা যাচ্ছে, এখানটায় কি করবে এই ট্রিক্সটা দেখে নাও। একদম শেষের দিকটা যে শাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানটাও কুচি করবে হাতে। এভাবে কুচি করে নিলে এবং ঘুরে দেখো, এখানটা তো পেটিকোটটা পুরো বাইরে ওপেন হয়ে আছে, তোমরা এখান থেকে কিন্তু শাড়িটিকে গুঁজবে না, তাহলে ভালো লাগবে না। এই সাইডটা থেকে, এই সাইডটা থেকে গুঁজবে,
শাড়িটার কুচিটা যখন করবে তখন একটুখানি ছড়িয়ে নেবে, দেখো এভাবে ছড়িয়ে নিয়ে জাস্ট পেটিকোটের মধ্যে ইন করে দেবে। কত ইজি, কত ইজি না? এবং এই সাইডটাতেও এইভাবে লেহেঙ্গাটাই করে নেবে যাতে ভাঁজ পড়তে পড়তে আসে। এরপর আঁচলটা করে নিই। আঁচলটা তুমি যদি সরু করতে চাও সরু করতে পারো, না হলে মোটাও রাখতে পারো, সবই ভালো লাগবে ডিজাইনার ভালো লাগবে। হ্যাঁ ওই মা, আমি তো একদমই শাড়ির কুচি জানতাম না, শাড়ির কুচি মিষ্টি দিক থেকে কিন্তু খুব ভালোই জেনে গেছি। আর এই যে তোমরা ভিডিওর ওপারে যারা আছো ভালো করে দেখো, কিন্তু দেখবে খুব সহজ পদ্ধতি, এবং মিষ্টিদের আরো ভিডিও গুলো আছে তোমরা ওগুলোও দেখো, খুব সহজ পদ্ধতি দেখায়। ও মা দেখি তো খুবই কঠিন লাগছে, আমি কি করে করবো একা একা? কিন্তু যাই হোক, বিয়ে বাড়ি যেটা সব থেকে সুন্দর আমাকেই লাগবে। আর কি হবে, আমি অন্য কাউকে হেল্প তো করে দিতে পারবো, নতুন শাড়ি ড্রেপিংটা শিখিয়ে নিলাম, বেশ ভালোই হলো। তোমাদেরকে তো কুচি আমি দেখিয়েছি আগেতে, তো এখন দেখে নাও ভালো করে। একটার পর একটা হাত দিয়ে আমি কুচিগুলোকে করছি এবং খুবই ইজি। এরপর তোমরা কুচিটিকে নিয়ে শোল্ডারে ফেলে দেবে। এরকম স্টাইলটা তোমরা কিন্তু লেফট শোল্ডারেও ফেলতে পারো বা রাইট শোল্ডারেও ফেলে স্টাইলটা করতে পারো, দুটোতেই খুব সুন্দর লাগে। এবং যদি অন্যরকম স্টাইল আরও দেখতে চাও সেটাও আমাকে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই সেই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। শোল্ডারের মধ্যে যে আঁচলটিকে করেছি দেখো, সেখানে কিন্তু অবশ্যই সেফটিপিন মারবে এবং একটি বড় সেফটিপিন ইউজ করবে, তাতে শাড়ি ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবং তোমরা কিন্তু শাড়ির লেন্থ আর ছোট বড় সব কিছুই রাখতে পারো, আমি বলেছি। এরপর তোমরা সাইডের যে আঁচলটিকে আছে তোমরা যদি চাও তাহলে চেস্টটিকে ঢাকা দিয়ে পরতে পারো, না হলে আমি যে টাইপের দেখাচ্ছি সেরকম টাইপের তোমরা স্টাইল করতে পারো। খুবই স্টাইলিশ লাগে এই লেহেঙ্গা টাইপের শাড়ি পরলে, তো তোমরা যে কোনো পার্টিতে পরতে পারো বা যদি নিজের বিয়ে থাকে সেখানে এই টাইপের পরতে পারো, রিসেপশন থাকলে সেখানে পরতে পারো। খুবই স্টাইলিশ একটি শাড়ি ড্রাপিং যেটাকে লেহেঙ্গা স্টাইলে পরা যায়, এবং তোমরা কিন্তু এটা অপরকে হেল্পও করে দিতে পারবে শাড়ি ড্রাপিংটি করে। আরেকটি লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্রাপিং আমার ভিডিওতে আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো, লিঙ্ক আমি শেয়ার করে দেবো। এই জায়গাটিতে তোমরা ঠিক এইভাবে আরেকটি সেফটি পিন মেরে নেবে এবং পেটিকোটের মধ্যে ওই সাইডটা ইন করে নেবে। ডিজাইনটা কিন্তু এরকম টাইপে রাখবে। এগুলো ব্রাইডাল বলো বা যে কোনো রিসেপশনে তোমরা এরকম স্টাইলিশ লেহেঙ্গা পরতে পারবে, খুবই সুন্দর, তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করো। ওই মা কি সুন্দর করে মিষ্টি দিয়ে আমাকে শাড়ি পরিয়ে দিল, আজকে তো সব থেকে বিউটিফুল আমাকে লাগবে। তাহলে আর কি, তোমরাও দেখে নাও চটপট করে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই মিষ্টি দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবে, তাতে মিষ্টি যখনই ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে মিষ্টি ভিডিও আপলোড করেছে। আমাকে কেমন লাগছে নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাই বাই এন্ড টেক কেয়ার। দেখলি তো কত কম সময়ে আর খুব সহজে এই শাড়ি ড্রাপিংটা আমি তোমাকে শিখিয়ে দিলাম, এবার পারবে তো? মনে তো হচ্ছে না, নেক্সট টাইমও যখন লাগবে আমার তোমাকেই দরকার পড়বে, খুব সুন্দর হয়েছে, তবে ট্রাই করব। ওকে, আর তোমরাও জেনে গেছো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই লেহেঙ্গা ড্রপিংটা করবে। তো যখনই কোনো বিয়েবাড়ির সিজন বা কোথাও যাওয়ার থাকবে পার্টিতে, তখন যদি মনে হয় যে লেহেঙ্গা ড্রপিং করবে শাড়ি দিয়ে, তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নেবে।
ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব ভিডিওর ছোট্ট একটি নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে।